আসসালামু আলাইকুম, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শুরু করছি আমার সেকেন্ড অবজেক্টিভ ক্লাস। আজকের অবজেক্টিভ ক্লাসে আমি মূলত ক্যাডেট কলেজের বিভিন্ন অবজেক্টিভ নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে ফিরে যাই। আমরা প্রথমেই দেখে নিচ্ছি অবজেক্টিভ তথা বহু নির্বাচনী ক্যাডেট কলেজ। এক নম্বরে যে অবজেক্টিভটা রয়েছে সেটা হচ্ছে যে তাপমাত্রায় বরফ পানি এবং বায়ু সহাবস্থান করতে পারে সেই তাপমাত্রাকে, সেই বিন্দুকে বলা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। এটা মনে রাখার খুবই সহজ পদ্ধতি রয়েছে। এখানে তিনটা জিনিস রয়েছে, বরফ পানি এবং বায়ু তথা জলীয় বাষ্প। তাহলে এই তিন থেকে ত্রৈধ, এটাকে বলা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। আমি আরেকবার পড়ছি, যে তাপমাত্রায় বরফ পানি এবং বায়ু সহাবস্থান করতে পারে সেটাকে বলা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। এবার চলে আসি দুই নম্বর, বোরের মডেল অনুসারে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করলে ফোটন নির্গত হয়। উত্তরটা হচ্ছে আমরা জানি যে শক্তি নির্গত হয়, আর শক্তিটা নাথিং বাট ফোটন, ই সমান এইচ নিউ, এই শক্তিটা নির্গত হয়। যেহেতু অপশনে ফোটন রয়েছে তাই আমি ফোটন লিখেছি। কোনটি ঋণাত্মক আদানযুক্ত? আমি এখানে, আমি সাধারণত অপশন দিই না, এখানে চারটা অপশন আছে, আলফা বিটা গামা এবং এক্স রে। এখানে বিটাকে আমি বক্স করে রেখেছি। বিটা মানে হচ্ছে বিটা চার্জ আর ইলেকট্রনের চার্জ একই, সুতরাং বিটা ঋণাত্মক চার্জ যুক্ত। চলে যাচ্ছি চার নম্বরে, আবেশ গুণাঙ্কের একক, আবেশ গুণাঙ্কের একক হেনরি, এটা সরাসরি জ্ঞানমূলক মুখস্থ। এবার চলে আসি পাঁচ নম্বর, একটি সিস্টেম পরিবেশ হতে 800 জুল তাপ গ্রহণ করে এবং অন্তঃস্থ 500 জুল, অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি করে, তবে সিস্টেমের সম্পাদিত কাজ কত? আমরা জানি ডিকিউ ডিইউ ডিডব্লিউ, এখানে ডিডব্লিউ ইকুয়াল টু ডিকিউ মাইনাস ডিইউ। তো এখানে তাপ এবং অন্তঃস্থ শক্তি যদি বিয়োগ করি আমরা পাবো 300 জুল, ভেরি সিম্পল ম্যাথ। আমরা চলে যাচ্ছি ছয় নম্বরে, 0.002 কেজি ভরের একটি পিচ বল 10^-4 কুলম চার্জে চার্জিত তড়িৎ ক্ষেত্রে বলটি স্থির রাখতে তড়িৎ তীব্রতা কত হবে? আমরা জানি এফ ইকাল টু কিউই তথা ই ইকাল টু এফ বাই কিউ, এফ মানে এমজি, এমজি বাই কিউ মান বসালে আমরা পেয়ে যাবো, তাহলে ই ইকাল টু এফ বাই কিউ, তীব্রতার ডেফিনেশন। এবার চলে আসি সাত নম্বর প্রশ্ন, পরিবাহীর প্রস্থচ্ছেদের সাথে লম্বভাবে গতিশীল ইলেকট্রনের বেগ। আমরা জানি ইলেকট্রনের বেগ হচ্ছে তাড়ন বেগ, তাহলে এটাকে বলা হচ্ছে তাড়ন বেগ, আমরা এভাবে মনে রাখবো, এটা অ্যাকচুয়ালি তাড়ন বেগের সংজ্ঞা হতে এসেছে। এবার চলে যাই প্রিজমের ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে চারটা অপশন আছে, তো আমি মূলত কারেক্ট অ্যান্সার দুইটাই লিখে রেখেছি এখানে, এর মধ্যে থেকে যেটা থাকবে সেটাই সঠিক। একটা হচ্ছে ডেলম ইকুয়াল টু 2i1-a, একটা হচ্ছে r1 = a/2, এই দুটো হলো সঠিক অ্যান্সার। এবার আসি নয় নম্বর, একটি প্রোটন আলোর বেগের 1/20 বেগে প্রবাহিত হলে দা ব্রুগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? আমরা জানি দা ব্রুগলি তরঙ্গ দৈর্ঘ্য সূত্র হচ্ছে λ = h/mv, এখানে এইচ এর মান এম আর ভি এর মান হচ্ছে আলোর বেগ বাই 20, যেহেতু বলেছে আলোর বেগের 20 ভাগ, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, ভেরি সিম্পল ম্যাথ। আমি চলে যাচ্ছি পরেরটায়, 10 নম্বর, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে তিনটা জিনিসের উপরে, এটা অ্যাকচুয়ালি বহুপদী, 1, 2 ও 3, শুধু 1, শুধু 2, এই ধরনের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্ন, আমি তিনটাই কারেক্ট অ্যান্সার লিখে রেখেছি। প্লেটের ক্ষেত্রফলের উপর, মধ্যবর্তী দূরত্বের উপর, পরাবৈদ্যুতিক মাধ্যমের উপর, এই তিনটাই কারেক্ট অ্যান্সার। এই তিনটা যদি থাকে তাহলে অপশন হবে 1, 2 ও 3। গ্যালভানোমিটারের সাথে যুক্ত শান্ট কীরকম? আসলে এই প্রশ্নটা আমরা সাধারণত এরকম করে থাকি, শান্টকে কীভাবে যুক্ত করতে হয়, আর এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হয়েছে, তা আমরা দেখব সমান্তরাল ও নিম্ন রোদ। আমরা যে শান্টটা ইউজ করি এটা কম রোদের, আর এটা সমান্তরালে যুক্ত করতে হয়, আমরা এটা জানি, সুতরাং উত্তর হচ্ছে সমান্তরাল ও নিম্ন রোদ। আমি চলে যাচ্ছি 12 নম্বরে, একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ গ্রহণ করে, হিটারটি 600 ঘন্টা চালালে কি পরিমাণ শক্তি ব্যয় হবে? আমরা এখানে জানি এইচ ইকুয়াল টু VIT, সরাসরি সূত্র আমরা পেয়ে যাব 26400 ওয়াট ঘন্টা, এটাকে আমরা যদি কিলোওয়াট ঘন্টা নিই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, কিলোওয়াট ঘন্টা নেওয়ার কারণ হচ্ছে অপশনে কিলোওয়াট ঘন্টা দেওয়া ছিল। এবার চলে আসি, একটি রোদ থার্মোমিটারে বরফ বিন্দু ও বাষ্প বিন্দুতে রোদের মান যথাক্রমে 4.5 এবং 9.5, এটাকে তরলে নিমজ্জিত করা হলে 6.1 ওহম প্রদর্শন করে, তরলের তাপমাত্রা কত? একটু একটা এক্সক্লুসিভ ম্যাথ, এটা দিয়ে কখনো সিকিউ আসতে আমি দেখিনি, কিন্তু অবজেক্টিভে বারবার আসে। আমরা জানি r = r0 1+α θ, এখানে r এর মানটা হচ্ছে
বাষ্পবিন্দু 9.5, এই বাষ্পবিন্দু মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং যদি এখানে যখন এখানে 9.5 হবে অর্থাৎ বাষ্পবিন্দু হবে, তখন এখানে হবে বাষ্পের টেম্পারেচার 100 ডিগ্রি, আর এটা হচ্ছে 0 ডিগ্রির জন্য, যেটা বরফ বিন্দু 4.5। তাহলে এখান থেকে আমরা আলফা পেলাম। এবার আবার সূত্র দিব আর ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা থেটা, এবার আর এর মান হলো 6.1, তাহলে থেটার মানটা আমরা বের করব 32 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমরা অলরেডি 13টা এমসিকিউ দেখে ফেলেছি, আমি পরের পেজে যাচ্ছি। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি হলে সার্বজনীন গ্যাস দ্রবকতা, আমরা জানি সিপি মাইনাস সিভি সমান আর, সুতরাং সার্বজনীন গ্যাস দ্রবক আরের মান হচ্ছে সিপি মাইনাস সিভি। এবার আসি সমস্ত প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের তাপ প্রয়োগ করলে কি হয়, প্রশ্নটা হচ্ছে কি ঘটে। তো আমরা দেখব ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, সূত্রটা আমরা জানি। এখানে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমি হাইলাইট করে রেখেছি ডিইউর মান 0, তাহলে ডিডব্লিউটা ধনাত্মক আসে, তা আমাদের উত্তর হবে কৃতকাজ ধনাত্মক হবে, অপশনে এটা ছিল, তাই আমি এটা দেখিয়ে দিলাম কিভাবে ধনাত্মক আসে। এবার চলে আসি 16 নম্বর অবজেক্টিভ। একটি বিন্দু চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনা হলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান পরিবর্তন, তড়িৎ ক্ষেত্রের মানের কি হবে, উত্তর হচ্ছে পরিবর্তন হবে না, অ্যান্সারটা হচ্ছে পরিবর্তন হবে না, যেহেতু এটা বিন্দু চার্জ। এবার চলে আসি পরের কোশ্চান, 17 নম্বর কোশ্চান। 1 কুলম আদানের দুটি বস্তুকে কত দূরত্বে রাখলে তাদের মধ্যবর্তী বলের মান 50 কেজি ভরের কোনো ব্যক্তির সমান হবে। খুব টেকনিক্যাল কোশ্চান, বাট ই ভেরি সিম্পল আই থিঙ্ক। এফ ইকুয়াল টু সি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার ইকুয়াল টু সি কিউ ওয়ান কিউ টু বাই এফ, আর এফ সমান হচ্ছে এম জি। এখানে আমরা দেখাচ্ছি এম মানে হলো 50 আর জি মানে হলো 9.8, এই জন্য এফ এর মান সরাসরি বসালে আমরা ডি এর মান পেয়ে যাবো 4285.7 মিটার। এবার চলে যাচ্ছি পরের কোশ্চানে, 50 ওহম রোধের একটি সুষম তারকে কেটে সমান 5টি ভাগে ভাগ করা হলো, তাহলে 50 কে যদি 5 দিয়ে ভাগ করি আমরা কত করে পাবো, 10। এবার বলা হয়েছে এদেরকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, সমান্তরাল সমবায় হলে আমরা জানি 1/RP সমান 1/10 1/10 1/10 5 বার করে আমরা যদি আরপি বের করি তাহলে আমরা পাবো 2 ওহম, ভেরি সিম্পল। এবার চলে আসি 19 নম্বর, সর্বনিম্ন কক্ষপথে হাইড্রোজেনের কৌণিক ভরবেগ কত। এটা অ্যাকচুয়ালি বোরের যে স্বীকার্য, তার দ্বিতীয় স্বীকার্য, কৌণিক ভরবেগ h/2π, এটা সর্বনিম্নের জন্য। আজ এরবার চলে আসি আমরা 20 নম্বর, চোখের রেটিনায় কেমন বিম্ব গঠিত হলে আমরা দেখতে পাই। আমরা সাধারণত কোনো বস্তু কখন দেখি, যখন রেটিনায় বিম্ব গঠিত হয়, বিম্বটা হবে বাস্তব ও উল্টো। এবার আসি কাল্পনিক বেগে গতিশীল একটি দণ্ডের দৈর্ঘ্য, কাল্পনিক বেগে যদি একটা বস্তু গতিশীল থাকে দণ্ডের দৈর্ঘ্য কী হবে, হ্রাস পাবে। আচ্ছা, এটা কীভাবে মনে রাখবো আমরা, কারণ আমরা পড়েছি দৈর্ঘ্য সংকোচন, তাই তার মানে হচ্ছে দৈর্ঘ্য হ্রাস পাবে আর ভর হচ্ছে বৃদ্ধি পাবে। চলে আসি আমি পরের প্রশ্নে, যদি এনপি হোল আর এনই ইলেকট্রন হয়, এনপি দ্বারা হোল বোঝাচ্ছে, এনই দ্বারা ইলেকট্রন বোঝাচ্ছে, তাহলে শুদ্ধ অর্ধপরিবাহিতে কী হবে। আমরা জানি শুদ্ধ অর্ধপরিবাহিতে হোল আর ইলেকট্রন সমান সমান থাকে, তাহলে এনপি সমান এনই, আমরা একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করছি, এনপি সমান হোল আর ইলেকট্রন সমান। এবার চলে আসি 23 নম্বর, একটি ট্রানজিস্টরকে 20 মিলিভোল্ট দিয়ে বায়াসিং করা হলো, কথা একটা কথা না বললেই নয়, সেটা হলো বায়াসিংয়ের যে ভোল্টেজ সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। যাই হোক, পিট প্রবাহ ও সংগ্রাহক প্রবাহের পরিবর্তন 40 মাইক্রোঅ্যাম্পিয়ার এবং 3 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ লাভ ও ইনপুট রোধ কত। আমরা জানি প্রবাহ লাভ হচ্ছে বিটা, বিটা সমান ডেল আইসি বাই ডেল আইবি, মান বসায় দুটা মানই আমি অ্যাম্পিয়ারে নিয়ে বসিয়েছি, তাহলে 75। আর আরেকটা কোশ্চেন হচ্ছে ইনপুট রোধ, ইনপুট রোধ মানে হচ্ছে আর ইন, এখন আর ইন মানে ভিইন বাই ডেল আইবি, মান বসায় দিলে আমরা পেয়ে যাব 500। এবার চলে আসি 24, একটি ত্রিভুজের প্রিজম কোণ 60 ডিগ্রি, প্রতিসরাঙ্ক 1.41। আচ্ছা, এটা হচ্ছে বহুপদী কিছু কোশ্চেন থাকে ওই কোশ্চেন থেকে নেওয়া, অভিন্ন তথ্যভিত্তিক। এখানে বলা হয়েছে 1 নম্বর প্রশ্নে ন্যূনতম বিচ্যুতি গুণ কত, আমরা জানি মি ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু, এখানে আমরা ডেল এম এর মান পাবো 30 ডিগ্রি। এবার আসি 2 নম্বর, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রথম পৃষ্ঠের আপতন কোণ কত। তো আমরা জানি প্রথম পৃষ্ঠের আপতন কোণ ন্যূনতম বিচ্যুতি সূত্র হচ্ছে আই ওয়ান ইকুয়াল টু এ প্লাস ডেল এম বাই টু, আর এখানে মান বসালে আমরা 45 ডিগ্রি। আমাদের অলরেডি 24টা অবজেক্টিভ শেষ, আমি চলে যাচ্ছি পরের পেজে। 25 নম্বর অবজেক্টিভ, দুটি কণার দশা পার্থক্য π/2 হলে পথ পার্থক্য কত। সূত্রটা হলো দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য, এখন পথ পার্থক্য যদি আমি আনি তাহলে হয় দশা পার্থক্য ইন্টু λ/2π, গুণ করলে হবে
ল্যামডা বাই ফোর, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কলেজে, অলমোস্ট সবগুলো কলেজে এরকম একটা প্রশ্ন আসতে দেখেছি আমি, তাই স্ক্রিন অনেকক্ষণ ধরে রাখলাম। চলে আসি আমি 26 নম্বর, দিক পরিবর্তিত চালক শক্তির শীর্ষ মান 20 ভোল্ট হলে গড় বর্গবেগের গড়মূল কত? আমরা জানি ই এপসাইলন আর এম এস ইকুয়াল টু 0.707 এপসাইলন নট। এখানে এপসাইলন নটের মান যদি আমরা 20 বসাই তাহলে আমরা পাবো 14 ভোল্ট। আমি চলে যাচ্ছি তার পরের এমসিকিউতে। কোন স্থানের বিনতি এবং ভূপৃষ্ঠের ভূচম্বক ক্ষেত্রের আণবিক উপাংশ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 মাইক্রোটেসলা, উলম্ব উপাংশের মান কত? আমরা জানি ট্যান ডেল ইকুয়াল টু ভি বাই এইচ, তাহলে ভি ইকুয়াল টু এইচ ট্যান ডেল, এখানে মান বসে দিলে আমরা মানটা পেয়ে যাব। এবার চলে আসি 28 নম্বর, একটি তাপ ইঞ্জিন 100 জুল কাজ সম্পাদন করে এবং একই সময় একটি তাপ দ্বারে 400 জুল তাপ সরবরাহ করে, দক্ষতা কত? এটা অনেক টেকনিক্যাল একটা কোশ্চেন, সহজে ধরার মতো না। একটা হলো কাজ আর একটা হলো তাপ, দুটা এক জিনিস না। তাহলে আমরা জানি এটা ইকুয়াল টু 1 - Q2 / Q1 × 100%, তাহলে আমরা এখানে Q1 এর পরিবর্তে আমরা লিখতে পারি W+Q2 × 100%। এখন কিভাবে লিখলাম, এখানে আমি ব্ল্যাক কালি দিয়ে আরেকটা সূত্র লিখে দিয়েছি, W = Q1 - Q2, এখান থেকে আমরা লিখতে পারি Q1 - W+Q2, মান বসালে আমরা 20% পেয়ে যাব, খুবই টেকনিক্যাল। এবার চলে আসি 29 নম্বর, কোন যন্ত্রটি দুটি কোষের EMF তুলনা করতে ব্যবহৃত হয়? এটা সম্পূর্ণ জ্ঞানমূলক, এটার নাম হচ্ছে পটেনশিওমিটার। দুটি কোষের EMF তুলনা করে কোন যন্ত্র? পটেনশিওমিটার। এবার চলে যাচ্ছি 30 নম্বরে, একটি বাল্বের মধ্যে 300 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে 1 মিনিটে কি পরিমাণ চার্জ প্রবাহিত হবে? আমরা জানি I = Q/T, আবার আমি এখানে লাল করে আরেকটা সূত্র লিখেছি Q = Ne, তাহলে N = IT/E, এখানে মান বসালে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। চলে আসি 31 নম্বর, ওয়েরস্টেট কিসের একক? চৌম্বক তীব্রতা, এটা সরাসরি জ্ঞানমূলক। 32 নম্বর, সরু প্রিজমের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা অ্যাকচুয়ালি সরাসরি সূত্র, Δ = A μ - 1। এবার চলে আসি রেডিয়ান থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন বর্বেগ ও পারমাণবিক সংখ্যা কত? এখানে আলফা কণার আমি লাল কালি দিয়ে বক্স করে রেখেছি, আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস, তাহলে আমরা এখানে দেখব রেডিয়ামে 226 হচ্ছে বর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা হলো 88, তাহলে এখানে 226 থেকে হিলিয়ামের 4, হিলিয়ামের যে বর সংখ্যাটা এটা মাইনাস হবে, এই 4 মাইনাস হবে, তাহলে 226 - 4, আর এখানে 88 থেকে এই 2 মাইনাস হবে পারমাণবিক সংখ্যা, তাহলে নতুন বর সংখ্যা পারমাণবিক সংখ্যা হলো 222 এবং 86। এবার আমি চলে আসি I = 20 sin 100 πt, এটা হলো উদ্দীপক কম্পাঙ্ক কত? তো আমরা জানি I = I0 sin ωt, এবার এটার সাথে আমি এটা কম্পেয়ার করব, এইটা এটার সাথে এটা আমি তুলনা করব, তুলনা করলে আমরা কি পাবো, সাইন 100 π আর এখানে হলো ওমেগা, তাহলে আমরা লিখতে পারি তুলনা করে ω = 100 π, বা ওমেগা মানে হচ্ছে 2π f, 2π = 100 π, তাহলে আমরা এখান থেকে f পাবো 50 হার্টজ। এবার চলে যাচ্ছি আমি পরের কোশ্চেন 34 এরই আরেকটা পার্ট, তড়িতের আরএমএস মান কত? আমরা জানি IRMS = 0.707 I0, এখানে আই নটের মান হচ্ছে 20, কিভাবে আমরা যদি তুলনাটা দেখি, এখানে হলো 20 আর এখানে আই নটের মান, তাহলে এটা আই নট আর এটা হলো 20, তাহলে আই নটের মান হলো 20 বসিয়ে দিলে আমি এখানে অ্যান্সারটা পেয়ে যাব, 14 অ্যাম্পিয়ার। এক্ষেত্রে দশমিকের পরের মানগুলো অ্যাভয়েড করা হয়েছে, এই কারণে অপশনের মধ্যে ছিল না। তাই আমি চলে আসছি 35, 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বিশিষ্ট 20 সেন্টিমিটার সোজা তারের উপর সর্বোচ্চ 7×10⁻³ নিউটন বল প্রয়োগ করলে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? আমরা জানি F = ILB, সুতরাং B = F/IL, মান বসে দিলে আমরা পাবো 3.5×10⁻³ টেসলা। এবার চলে যাচ্ছি 36, স্টেরেডিয়ান SR এর অর্ধায়ু 9.7 ঘন্টা, অবক্ষয় ধ্রুবক কত? সূত্রটা খুবই সিম্পল, আমরা জানি T = 0.693 λ, এখানে মান বসে দিলে আমরা পেয়ে যাব। এবার চলে যাব 37, 0.8 c বেগে গতিশীল একটি রকেট 70 কেজি স্থির ভর সম্পন্ন, তাহলে 70 কেজি যদি হয় স্থির ভর তাহলে এটা হচ্ছে M0 এর মান। আচ্ছা, ব্যক্তির ভর কত হবে? আমরা জানি M = M0√1 - V²/C², এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব, ভেরি সিম্পল ম্যাথ। চলে যাচ্ছি 38 নম্বরে, পিএন জাংশন বিমুখী জোকে থাকলে ডিপ্লেশন অঞ্চল কি হবে? বিমুখী হলে বৃদ্ধি পাবে আর সম্মুখ হলে হ্রাস পাবে, আমরা এইভাবে মনে রাখবো, বিমুখী হলে বৃদ্ধি পাবে, আরেকবার দেখাবো, বিমুখী যোগ হলে বৃদ্ধি পাবে। চলে যাচ্ছি 39 নম্বর, হাইড্রোজেন পরমাণুর N এর মান 6 থেকে N এর মান 3 স্তরে, অর্থাৎ
ছয় নম্বর স্তর থেকে তিন নম্বর স্তরে গমনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত? আমরা একটা সূত্র জানি, ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু আর এইচ, আর এইচ মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক, ওয়ান বাই এন থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন সিক্স স্কোয়ার। এখানে মান বসালে আমরা পাবো 1094 ন্যানোমিটার। এখানে আর এইচ সম্বন্ধে একটু বলি, এটা রিডবার্গ ধ্রুবক, কেমিস্ট্রিতে আমরা এটা পড়ি 109678 পার সেন্টিমিটার, বাট ফিজিক্সে আমরা সবকিছু মিটারে রাখবো, ফলত 109678 00 পার মিটার। আমরা চলে যাচ্ছি পরের পেজে, আমরা কমপক্ষে 55টা অবজেক্টিভ পড়ব আজকে। কোন কণার কোনো প্রতিকণা নেই, এটা হচ্ছে ফোটন, যেমন ফোটনের অ্যান্টি ফোটন, এই ধরনের কোনো প্রতিকণা নেই। 41 নম্বর, একটি ফোটনের শক্তি 100 MeV, এটা একটা উদ্দীপক, এটা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক, অর্থাৎ একটা তথ্য দিয়ে দুইটা কোশ্চেন করে এই অবজেক্টিভগুলো। ফোটনের কম্পাঙ্ক কত? আমরা জানি ই সমান এইচ নিউ, নিউ সমান ই বাই এইচ। এখানে একটা কথা মনে রাখতে হবে, ই দেওয়া আছে 100 MeV, তাহলে এমইভি থেকে আমরা সরাসরি জুলে নিব। কিভাবে নিব? এমইভি থেকে জুলে নেওয়ার সময় আমরা গুণ করব 1.6 × 10⁻¹৩, 1.6 × 10⁻¹৩, তাহলে এটা জুল হয়ে যাবে। এবার চলে আসি পরের কোশ্চেন, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? ই সমান এই সি বাই ল্যামডা, তাহলে ল্যামডার মান আমরা এখানে মান বসালে ল্যামডার মান পেয়ে যাবো। এক্ষেত্রে ই এর মানটাকে অবশ্যই অবশ্যই এমইভি থেকে জুলে নিতে হবে। এবার চলে আসি 42 নম্বর, কোনটির ভিত্তিতে ট্রান্সফরমার এবং জেনারেটর আবিষ্কার হয়েছে? তড়িৎ চৌম্বক আবেশ, এটাও সরাসরি মুখস্থ জ্ঞানমূলক। চলে আসি আমাদের দেশে যে পর্যাবৃত্ত প্রবাহ তা প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে, অর্থাৎ কম্পাঙ্ক কত? 50 হার্জ, তাহলে 50 বার দিক পরিবর্তন করে, এটা হচ্ছে 50 মুখস্থ। এমকেএস পদ্ধতিতে চুম্বক বলরেখার একক হচ্ছে ওয়েবার, এটাও মুখস্থ। আমরা চলো 45, একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 100 এবং 200, মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ 220, গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত? আমরা এখানে বক্স করে একটা সূত্র লিখে রেখেছি, এটা ট্রান্সফরমারের মূল সূত্র, ইপি বাই ইএস, এনপি বাই এনএস, আইএস বাই আইপি, অর্থাৎ আইয়ের বেলায় বিপরীত। এখান থেকে আমরা তিনটা সূত্র বানাতে পারি, কিরকম? ই এর সাথে এন, এন এর সাথে আই, ই এর সাথে আই। তাহলে আমার এখন যে মানগুলো দেওয়া আছে সে মানটা হলো ই এর সাথে এন, তাহলে ই এস বাই ইপি, এন এস বাই এনপি। এখান থেকে আমি ইএস বের করব 440 ভোল্ট। চলে যাচ্ছি 46, যে তাপমাত্রায় চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণ নষ্ট হয় সেটা হলো 20 তাপমাত্রা, তথা 20 বিন্দু। আরেকটা তথ্য দিয়ে রাখি, লোহার 20 বিন্দু 770 ডিগ্রি সেলসিয়াস, এর অর্থ হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াসে লোহা তার চুম্বকত্ব হারায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, লোহার 20 বিন্দু 770 ডিগ্রি সেলসিয়াস। চলে আসি 47, কোনো দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে চুম্বক দৈর্ঘ্য কত? আমরা জানি চুম্বক দৈর্ঘ্য বাই জ্যামিতিক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.85, তাহলে চুম্বক দৈর্ঘ্য আমরা আর গুণ করলে আমরা পাবো 8.5 সেন্টিমিটার। চলে যাচ্ছি 48, কোনো স্থানে এইচ এর মান 36 মাইক্রো টেসলা, বিনতি 45 ডিগ্রি হলে চুম্বক ক্ষেত্র কত? আমরা জানি এইচ ইকুয়াল টু বি কস ডেল, তাহলে বি ইকুয়াল টু এত মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো, ভেরি সিম্পল, সূত্রটা মুখস্থ রাখতে হবে। 49 নম্বর, কোন স্থানের চুম্বক ক্ষেত্রের আনুভূমিক ও উলম্ব অংশের মান সমান হলে কি হবে? নিচে অপশন অনেক কিছু ছিল, এর মধ্যে আমরা এটা মুখস্থ রাখবো, আনুভূমিক আর উলম্ব অংশ যদি সমান হয় তাহলে বিনতি কোণ হবে 45 ডিগ্রি। আচ্ছা, এটা একটা প্রমাণিত সত্য, কোন স্থানের চুম্বক ক্ষেত্রে আণবিক উলম্ব উপাংশ যথাক্রমে 32 মাইক্রো টেসলা এবং 20 মাইক্রো টেসলা হলে চুম্বক ক্ষেত্রের মান কত? আমরা আরেকটা সূত্র দেখব চুম্বক সংক্রান্ত, বি ইকাল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এখানে মান বসালে আমরা পেয়ে যাবো 37.7 মাইক্রো টেসলা। আমরা 51-এ চলে আসলাম, পৃথিবীর উভয় মেরুদয়ে বিনতি কোণের মান কত? এটাও মুখস্থ, 90 ডিগ্রি, পৃথিবীর দুই মেরুতেই বিনতি কোণের মান 90 ডিগ্রি। কোনটি ফেরো চুম্বক পদার্থ? আমি তিনটা লিখলাম, একটা হলো এফই সিও এনআই, তো আয়রন কোবাল্ট নিকেল, এখানে অপশনে কোবাল্ট ছিল তাই আমি কোবাল্টে দাগ দিয়েছি, অ্যাকচুয়ালি তিনটাই ফেরো চুম্বক পদার্থ। পাশাপাশি আমি অবজেক্টিভটা আর একটু সমৃদ্ধ করার জন্য প্যারার তিনটা উদাহরণ লিখেছি, প্যারা চুম্বক পদার্থ, এজি এইউ সিইউ, ডায়ারও তিনটা উদাহরণ দিয়েছি আমি মনে রাখার জন্য, কারণ কোনটা আসবে এটা কনফার্ম না, এয়ার কেয়ার এক্সি, আর্গন, ক্রিপ্টন এবং জেনন, ডায়া, প্যারা এবং ফেরো আমরা দেখলাম। আমরা চলে যাচ্ছি 1 কিলোওয়াট ঘন্টা সমান কত, তো এটাকে আমি ভেঙে যদি দেখাই, 1 কিলোওয়াট সমান 1 কিলোওয়াট × 1 ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টাকে যদি আমি ভাঙি, আর 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, আর 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড, এটাকে যদি আমি গুণ করি তাহলে 3.6 × 10⁶ জুল। এবার 3 ওহম রোধের একটি তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ
6 মিনিট দূরে প্রবাহিত হলে উৎপন্ন তাপের পরিমাণ কত? আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। সূত্রটা হবে h = i স্কয়ার rt, এখানে মান বসালে আমরা পাবো 4320 জুল। এটা যদি আমরা ক্যালোরিতে নেই তাহলে 4.2 দিয়ে ভাগ করব, আর ভাগ করলে আমরা পেয়ে যাব 1028.57 ক্যালোরি। কত দিয়ে ভাগ করব? 4.2। আমরা আমাদের একদমই শেষ অবজেক্টিভে চলে আসলাম, পৃথিবী দিয়ে আমরা আজকে শেষ করব। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার হলে ধারকত্ব কত? আমরা জানি পৃথিবী গোল, তাহলে গোলীয় পরিবাহী ধারকত্ব সূত্র হলো C = 4πε0r। সেক্ষেত্রে আমরা যদি মান বসাই তাহলে আমরা পাবো 0.00712 ফ্যারাড। এটাকে যদি মাইক্রো ফ্যারাডে নেই তাহলে 10⁻⁶ দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো 712 মাইক্রো ফ্যারাড। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।